বঙ্গোপসাগর আমাদের অর্থনীতির জন্য অনেক সম্ভাবনাময় হয়ে উঠছে দিনে দিনে। অতি সম্প্রতি মূল্যবান খনিজ সম্পদ ইউরেনিয়াম ও থোরিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশের অগভীর ও গভীর সমুদ্রের তলদেশে। জানা যায় 13টি জায়গায় আছে সোনার চেয়েও দামি বালি, যাতে মিশে আছে ইলমেনাইট, গার্নেট, সিলমানাইট, জিরকন, রুটাইল ও ম্যাগনেটাইট। অগভীর সমুদ্রে বিপুল পরিমাণ সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল ক্লের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সমুদ্র ভাগেও বড় ধরনের গ্যাসের মজুত রয়েছে। ব্লু ইকোনমি ও নীল সমুদ্রের অর্থনীতির সম্ভাবনা সংক্রান্ত অনুসন্ধানী রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে। এ সংক্রান্ত জরিপ ও অনুসন্ধান চালিয়েছে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ রিপোর্ট অনুযায়ী অগভীর সমুদ্রের তলদেশে কোবাল্ট, ভানাডিয়াম, মলিবডেনাম ও প্লাটিনামে গঠিত ম্যাঙ্গানিজ ক্রাস্ট এবং তামা, সীসা, জিঙ্ক, কিছু পরিমাণ সোনা রূপা দিয়ে গঠিত সালফাইডের অস্তিত্ব রয়েছে। এসব অতি মূল্যবান সম্পদ সমুদ্রের 1400 থেকে 3700 মিটার গভীর তলদেশে রয়েছে। বঙ্গোপসাগরের তলদেশ শুধু অপার খনিজ সম্পদেই পূর্ণ নয়, 30 থেকে 80 মিটার গভীরতায় এক ধরনের ক্লের সন্ধান পাওয়া গেছে। অগভীর সমুদ্রের এই ক্লে উত্তরণ করা গেলে বাংলাদেশের সিমেন্ট শিল্পে বিপ্লব ঘটে যাবে, কারণ ক্লে সিমেন্ট উৎপাদনের অন্যতম কাঁচামাল। বঙ্গোপসাগরের তলদেশে থাকা মূল্যবান খনিজ সম্পদ যথাযথভাবে আহরণ করে কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতির চেহারা পাল্টে যেতে বেশি সময় লাগবে না।